বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 9 রকম ভর্তা আর পান্তাভাত ইলিশ ভাজা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আশা করছি আমার রেসিপিগুলো দেখবেন, আমার পাশে থাকবেন। চলুন এবার শুরু করি। এখানে আমি কিছু ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো কিছু হলুদের গুঁড়া, কিছু মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর সরিষার তেল মেখে 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো কিছু তেল দিয়ে হলুদ মরিচ মাখানো ইলিশ মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। ইলিশ মাছগুলো ভালোভাবে ভেজে নেব। এবার ইলিশ মাছের পিসগুলো একটু উল্টিয়ে দিলাম। সবগুলো ইলিশ মাছের পিস এফিট ওফিট করে ভালোভাবে ভেজে নিব। ইলিশ মাছের পিসগুলো ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে ইলিশ মাছ। এবার এখানে কিছু মিষ্টি কুমড়ো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর পরিমাণ মতো কিছু হলুদ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ মেখে নিয়েছি। এবার এগুলো তেলের মধ্যে ভেজে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। আর হলুদ মরিচ লবণ মাখানো মিষ্টি কুমড়োগুলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলো ভালোভাবে একটু ভেজে সিদ্ধ করে নিব। কোনো রকম পানি দিব না, এই তেলের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। মিষ্টি কুমড়ো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এবার কাঁচামরিচগুলো তেলের মধ্যে ভেজে নিব। এখানে 2টা বড় সাইজের আলু আর 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে কিছু মুগ ডাল ভেজে নিয়েছি। এবার এগুলো ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো কিছু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। পরিমাণ মতো কিছু পানি দিয়ে মুগ ডালগুলো চুলায় বসিয়ে দিলাম। এবার সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। মুগ ডাল সিদ্ধ হয়ে গেলে, পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। এবার এখানে 1 কাপ মসুরের ডাল নিয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো কিছু পানি দিয়ে সাথে স্বাদ মতো লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। মসুরের ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে, পানিটুকু শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। এখানে কিছু টমেটো সিদ্ধ বসিয়ে দিলাম। টমেটো পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আর পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। এখানে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে কিছু তেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ। এই শুকনো মরিচগুলো এবার ভালোভাবে ভেজে নিব। মরিচগুলো ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। এবার এই বাটির মধ্যে 2টি ডিম ভেঙে নেব। ডিম দুটোর সাথে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো একটু লবণ। তারপর এগুলো ভালোভাবে ফেটিয়ে ভেজে নেব।
प्याज काचामरीच और लवण भालोभावे मिशिए निब। एबार चूलाय फ्राई पैन बसिए डिमेर मिश्रणटी दिए दिलाम। এফিট ওফিট করে ডিমগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। ডিম ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নেব। এবার ভর্তা তৈরি করার জন্য সবগুলো উপকরণ আমার তৈরি হয়ে গেছে। এবার ভর্তা তৈরি করার পালা। আসুন এবার ভর্তা তৈরি করি। সবগুলোর সাথে আমার লবণ দেওয়া হয়ে গেছে। শুধুমাত্র লবণ দিতে হবে আলু ভর্তার মধ্যে আর সিদ্ধ ডিমের মধ্যে। প্রথমে ভর্তা বানানো শুরু করলাম সিদ্ধ করে নেওয়া মুসুরের ডাল দিয়ে। নিয়ে নিলাম সিদ্ধ করা মুসুরের ডাল, আর সাথে নিয়ে নিলাম কিছু পেঁয়াজ কুচি, আর নিয়ে নিলাম কিছু তেলে ভাজা শুকনো মরিচ। এবার এগুলো ভালোভাবে মেখে নিব। পেঁয়াজ আর শুকনো মরিচ ভালোভাবে মেখে নিয়েছি। এবার সাথে দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি। এবার সাথে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালোভাবে এবার মুসুরের ডালের ভর্তা তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে মুসুরের ডালের ভর্তা। এবার নিয়ে নিলাম সিদ্ধ করা টমেটো, সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এবার সাথে দিয়ে দিলাম তেলে ভাজা শুকনো মরিচ। এবার এগুলো ভালোভাবে ভেঙে নিব। সাথে দিয়ে দিলাম সরিষার তেল। এবার সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম, আর সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তৈরি হয়ে গেছে টমেটোর ভর্তা। এবার তিন নম্বরে নিয়ে নিলাম মুগ ডাল, সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, আর দিলাম দুটো তেলে ভাজা শুকনো মরিচ। এবার শুকনো মরিচগুলো ভালোভাবে হাত দিয়ে ভেঙে নিলাম। সাথে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। এবার এগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে মুগ ডালের ভর্তা তৈরি করে নিলাম সরিষার তেল দিয়ে। চার নম্বরে নিয়ে নিলাম তেলে ভাজা মিষ্টি কুমড়ো, আর সাথে নিয়ে নিলাম তেলে ভাজা কাঁচামরিচ। এবার কাঁচামরিচগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি।
মিষ্টি কুমড়ো ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ দিব না, দিয়ে দিলাম কিছু ভাজা পেঁয়াজ, আর সাথে দিয়ে দিলাম সরিষার তেল আর ধনিয়া পাতা কুচি। তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়োর ভর্তা। এবার নিয়ে নিলাম চারটা তেলে ভাজা শুকনো মরিচ। এবার এগুলো ভালোভাবে হাত দিয়ে ভেঙে নিব। সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিলাম সরিষার তেল। এবার পাঁচ নম্বরে নিয়ে নিলাম তেলে ভাজা ডিম। এবার তেলে ভাজা ডিমগুলো ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি। এবার সাথে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। হাত দিয়ে মেখে তৈরি করে নিলাম ভাজা ডিমের ভর্তা। এবার নিয়ে নিলাম কিছু পেঁয়াজ কুচি আর কিছু তেলে ভাজা শুকনো মরিচ। এগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম। সাথে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিলাম সরিষার তেল। সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম। এবার ছয় নম্বরে সাথে দিয়ে দিলাম সিদ্ধ ডিমগুলো। এবার সিদ্ধ ডিমগুলো ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নিলাম। ডিমগুলো চটকানো হয়ে গেছে। এবার ভালোভাবে পেঁয়াজ, সরিষার তেল, ধনিয়া পাতা, কাঁচামরিচ সবগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে সিদ্ধ ডিমের ভর্তা। এবার তৈরি করব সাত নম্বরে সিদ্ধ আলুর ভর্তা। এবার আলুগুলো ভালোভাবে হাত দিয়ে ভেঙে নিব। সব ভর্তাই তৈরি করেছি সরিষার তেল দিয়ে। শুধুমাত্র আলুর ভর্তা তৈরি করব ভাজা তেল দিয়ে, যেই তেলের মধ্যে মরিচগুলো ভেজেছি সেই তেল দিয়ে আলুর ভর্তা তৈরি করব। মাখানো হয়ে গেছে আলু। এবার সাথে দিয়ে দিলাম ভাজা তেল। এবার আলুর ভর্তার সাথে দিয়ে দিলাম পাঁচ ছয়টা তেলে ভাজা শুকনো মরিচ। এবার মরিচগুলো হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিব। মরিচগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে, আর এবার আলু মরিচগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আবারও একটু ভাজা তেল দিয়ে দিলাম আলু ভর্তার সাথে। এবার আলু ভর্তার সাথে দিয়ে দিব ভাজা পেঁয়াজ। দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু ভাজা পেঁয়াজ। তৈরি হয়ে গেছে আলুর ভর্তা। এবার আট নম্বরে তৈরি করব ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা। এবার ইলিশ মাছের লেজগুলো থেকে কাটা বেছে নিব। কাটাগুলো ভালোভাবে বেছে নিতে হবে। কাটাগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এবার মাছের সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর দুটি শুকনো তেলে ভাজা মরিচ। এবার এগুলো ভালোভাবে ইলিশ মাছের লেজের মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ
মাছ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম। আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে ইলিশ মাছের লেজের মাছ দিয়ে ভর্তা। এবার তিনটি শুকনো মরিচ নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম কিছু পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিলাম সরিষার তেল। এবার সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এবার তেলে ভাজা শুকনো মরিচগুলো ভালোভাবে মেখে তেল পেঁয়াজ লবণ ভালোভাবে মিশিয়ে নিলাম। আবারও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম। আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম। এবার সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার ভালোভাবে হাত দিয়ে ধনিয়া পাতা কুচি মেখে নিলাম। তৈরি হয়ে গেছে ধনিয়া পাতা কুচির ভর্তা। এখানে দেখুন ইলিশ মাছ ভাজা আর নয় রকম ভর্তা তৈরি করে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিওটি পৌঁছে যায় আপনাদের কাছে। সাজিয়ে নিলাম ভর্তা আর ইলিশ ভাজা। পরিবেশনের জন্য সাথে দিলাম কিছু ভাজা শুকনো মরিচ। এবার ভর্তা আর ইলিশ ভাজার সাথে নিয়ে নিলাম পান্তা ভাত। সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ। কেমন হলো আমার এই পয়লা বৈশাখের পান্তা ভাত ইলিশ ভাজা আর ভর্তার আয়োজন? আমার এই পয়লা বৈশাখের ক্ষুদ্র আয়োজন যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।